হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম বন্ধুরা নাম তো তোমরা সবাই জানো চ্যানেলের কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম চ্যানেলের নাম দেখো এখানে বন্ধুরা নাম্বারও দেওয়া আছে সেভেন এই নাম্বারে তোমরা কলও করতে পারো তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো এই নাম্বারে সব কিছু আছে ফেসবুক চ্যাটও করতে পারো বা তোমাদের প্রবলেম যেটা হবে তোমরা বলতে পারো ঠিক আছে আমার ইনস্টা আইডি আছে সেটাও আমি দিয়ে দেবো এটাই তোমরা চ্যাট করতে পারো বা বলতে পারো কী কী প্রবলেম ঠিক আছে চলো যাবতীয় সব রকমের সেন্ট্রাল আর স্টেট রিলেটেড সব রকমের ক্লাস সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতা বা কবে কি হবে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে চলো আজকের আলোচ্য বিষয় বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সবাই পড়াশোনা করছো আমি জানি চ্যানেল ফলো করো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকের স্পেশাল ক্লাস পিডিএফ ইন্টারভিউ লঞ্চ হবে আজকে কিসের পিডিএফ ইন্টারভিউ লঞ্চ হবে ডাবলু বিপিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেকনিক্যাল দু হাজার উনিশ কুড়ি পিডিএফ ইন্টারভিউ লঞ্চ ঠিক আছে এইটা হচ্ছে আজকের মেন ক্লাস ডাব্লু বিপিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর দু হাজার উনিশ কুড়ি পিডিএফ ইন্টারভিউ লঞ্চ আজকে আমি কোশ্চেন দেখাবো কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো এই রিলেটেড সব কথা বলবো এর ইন্টারভিউ তেসরা মার্চ থেকে শুরু হ কথা ছিল বাট এখনও পর্যন্ত চলার কথা ছিল বাট সবই তো কোনো জন্য ভেসতে গেছে বাট একটা কথা বলে দিচ্ছি এর কিন্তু সবই লিস্ট রেডি আছে তোমরা ভালো করে প্রিপারেশান নাও ঠিক আছে চলো আজকে মতো এম ভি সম্বন্ধে কিছু বলবো দেখো নিচে কি লেখা আছে এখন এম ভি সম ইন্টারভিউ সম্পর্কিত কিছু টপ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দেখে নেওয়া যাক ঠিক আছে ইন্টারভিউ সম্পর্কিত কিছু টপ অ্যান্ড এ কোশ্চেনের অ্যান্সার ডিসকাস করা হবে দেখো আর কথা কী লেখা আছে বন্ধুরা আমাদের নিচে দেওয়া প্রত্যেক এক্সামের পিডিএফ প্রস্তুত আছে ইন্টারভিউ প্লাস রিটার্ন এক্সাম পিডিএফ পিএসসি ফুড এস আই কনস্টেবল ডাব্লিউ বিপি জেল পুলিশ আইসিডিএস এক্সাইজ ডাব্লিউ মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও ফায়ার লাইফস্টক এই সমস্ত জিনিস তোমরা ঘরে বসে তোমাদের ইন্টারভিউ বুস্ট আপ করে দাও তোমরা ঘরে বসে তোমাদের ইন্টারভিউ বুস্ট করো আমাদের পিডিএফ নিয়ে ঠিক আছে অফলাইন ক্লাস প্লাস পিডিএফ প্লাস অনলাইন ইন্টার অনলাইন মক ইন্টারভিউর জন্য এক্ষুনি কন্ট্যাক্ট করো ঠিক আছে কল নাও অন দিস বিলো নাম্বার এই নাম্বারে কল করো সেভেন ঠিক আছে এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো কটা থেকে কটা দশটা থেকে ছটা পর্যন্ত ঠিক আছে এই নাম্বারে কল করে নিতে পারো এই হচ্ছে তোমাদের ব্যাপার ঠিক আছে আর কথা বললাম এর ইন্টারভিউ কিন্তু চালু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের কি হয়েছে বন্ধ হয়ে গেছে তোমরা যেন একটা মহামারী এসছে ওই জন্য বলছি ভালো করে প্রিপারেশান নাও আর এবছরে দু হাজার কুড়ি সালের পিএসসি মোটর ভেহিক্যাল মে মাস থেকে আরম্ভ হওয়ার কথা ছিল রিটেন এক্সাম বাট সেটাও বন্ধ হয়েছে আজকে যাবতীয় বলে দেবো তোমরা ইন্টারভিউ প্রিপারেশান নিয়ে নাও বা এখানে প্রিলি বা মেন্সেরও প্রিপারেশান করা হচ্ছে তার পিডিএফও ঘরে বসে নিয়ে অর্ডার করে পড়াশোনা করতে পারো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এবারে আগের বারে ডেটা দু হাজার আঠেরো উনিশের কতগুলো ভ্যাকেন্সি ছিল মোটর ভেহিকল ইন্সপেক্টারের চুয়াত্তরটা ভ্যাকেন্সি ছিল ঠিক আছে টোটাল কতগুলো ক্যান্ডিডেট পাশ করেছিল চারশো ছেচল্লিশটা মানে মোটামুটি ধরে নাও সাত গুণ সাত গুণ ক্যান্ডিডেটকে পাস করিয়েছিল ঠিক আছে জেনারেল কত কাটফ ছিল জেনারেল কাট অফ ছিল একশো চৌত্রিশ একশো চৌত্রিশ দশমিক ছয় সাত মানে একশো চৌত্রিশ পয়েন্ট ছয় সাত জেনারেলে কাট অফ গেছিলো এই ছিল হিস্ট্রি জিওগ্রাফি কিসের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টারের লাস্ট বারে যেটার ইন্টারভিউ চালু হওয়ার কথা ছিল বাট এখনও ভেসতে গেছে ঠিক আছে সুতরাং কিছু দিনের মধ্যে তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা না রোজ ফলো করবে কারণ অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকের মানে টপিক দেয় তোমাদের কবে কি আপডেট আসছে সেগুলো বারবার ফলো করবে ঠিক আছে এখনও পর্যন্ত পাটলি কাজ চলছে সব কিছুর যেমন ফুড এসাইজ এক্সাইজ সব কিছুরই তোমাদের রেজাল্ট বেরোবে যে মানে ফাইনালি মেরিট লিস্ট টাঙানো হবে বাট সব কিছুর পাটলি কাজ চলছে দেরি হবে একটুখানি বাট তোমরা প্রিপারেশান নাও যে পরীক্ষার মেন্স হয়ে গেছে বা এক একবার বা তোমরা ফর্ম ফিল আপ করে দিয়েছো সেই পরীক্ষা ক্যান্সেল হবে না বাট কিছুদিন লেট হবে কন্টিনিউ প্রিপারেশান নাও কিছু দিনের মধ্যেই সব কিছু লিস্ট টাঙানো হবে চলো আজকের এম বি সম্বন্ধিত কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক ভেরি ভেরি টপ ক্লাস ইন্টারভিউ কোশ্চেন এইগুলো তোমরা মেন্সের জন্য প্রিলির জন্য এম প্রস্তুত করতে পারো সবাই দেখে নাও যাদের আছে তারাও দেখো বা যারা পরবর্তীকালে দেবে তারাও দেখে নাও আমি পিডিএফটাও দেখাবো কিছু কোশ্চেন অ্যান্সারও দেখাবো ঠিক আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা যেন আমার চ্যানেলে রোজই ভিডিও আসে রোজ ফলো করবে চলো এক নম্বর কোশ্চেন দেখো কীরকম কোশ্চেন হতে পারে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টারের ইন্টারভিউ হোয়াট ইজ দ্য রোল অফ মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর কী কাজ মেন কাজ কি এম ভি আই ইন্সপেক্টরদের ঠিক আছে দেখো লেখা আছে ইংলিশে এক নম্বর কী আছে ইন্সপেক্ট ট্রাক অ্যাক্সেসারিস এয়ারলাইন্স ইলেকট্রিক সার্কিটস রিপোর্টস নিডেড রিপেয়ার্স তারপর কি মানে বলছে ট্রাক অ্যাক্সেসারিজদের ইন্সপেক্ট করা এয়ারলাইন্সদের ইন্সপেক্ট করা ইলেকট্রিক সার্কিট ঠিকঠাক চলছে কিনা না বলা আর সেটা রিপোর্ট করা যে ঠিকঠাক কাজ করার জন্য রিপেয়ার করা ঠিক টাইমে তারপর কি নেক্সট নেক্সট হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরদের যে কাজ সেটা হচ্ছে এক্সামিনস ভেহিকলস ফর ড্যামেজ যদি কোনো জায়গায় ড্যামেজ হয়ে যায় মানে খারাপ হয়ে যায় সেইটা দেখা অ্যান্ড ড্রাইভস ভেহিকল টু ডিটেক্ট ম্যাল ফাংশন যে কাজ ঠিকঠাক করছে না সেটা দেখা ঠিক আছে ম্যাল ফাংশন মানে খারাপ হয়ে গেছে ম্যাল মানে হচ্ছে সব কিছু ডিফেক্টিভ ঠিক আছে দেখো নেক্সট হচ্ছে টেস্ট ভেহিক্যাল কম্পোনেন্টস ফর ওয়ার ড্যামেজ অর ইমপ্রপার অ্যাডজাস্টমেন্ট ইউজিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ডিভাইসেস এই সম্বন্ধিত টেস্ট করা কিসের ওয়ার ঠিকঠাক ওয়্যার করা ড্যামেজ করা মানে ড্যামেজ যদি হয় সেটা ঠিকঠাক রিপেয়ার করা ইমপ্রপার অ্যাডজাস্টমেন্ট যদি ইমপ্রপার থাকে সেটা প্রপারলি ডিল করা ইউজিং মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ডিভাইস দিয়ে ঠিক আছে এটা হলো এক নম্বর কোশ্চেনের উত্তর ভেরি ভেরি অ্যাপ্ট উত্তর আমি বলে দিলাম এম ভি জন্য টোটাল প্যাকেজ আমার কাছে প্রস্তুত আছে তোমরা কিছু কিছু কোশ্চেন দেখে নাও তারপর আমি পিডিএফ দেখে নেব ভালো করে মুখস্থ করে নেবে সবাই যারা যারা ইন্টারভিউ আছে আমি চাই তোমরা ম্যাক্সিমাম জোন কাজ পাও ঠিক আছে এই ধরনের কোশ্চেন কিন্তু হিট করতে চলেছে এম ভি আইয়ে দেখো নেক্সট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আর আর হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ আর ইন্সপেক্টর ইন্সপেক্টার আর টিওর মেন কাজ কী আর টিওর ফুল ফর্ম কী আর টিওর ফুল ফর্ম হচ্ছে এক মিনিট দেখো বন্ধুরা নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আরটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আরটিওর ফুল ফর্ম কি রিজিয়নাল ট্রান্সপোর্ট অফিসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরটিওর মেন কাজ কি এই কোশ্চেন কিন্তু আসবেই আমি আবারও বলছি আরটিওর পুরো কথা হচ্ছে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার আর আরটিও ইন্সপেক্টরের মেন কাজ কি দেখো রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার ইজ দ্য হেড অফ রিজিয়নাল ট্রান্সপোর্ট অফিস অ্যান্ড মোটর ভেহিক্যাল ইন্সপেক্টার ওয়ার্কস আন্ডার হিম এম ভিআইয়ের যারা কাজ করবে তারা কিন্তু কার আন্ডারে কাজ করবে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারের আন্ডারে কাজ করবে তাহলে বুঝতে পারো বুঝতে পারছো কেরাকুম এম ভিআই মানে এম বি আই কীরকম সম্মান ঠিক আছে চলো আর একটু দেখে নাও মোটর ভেহিকল ইন্সপেক্টর ডিউটিস কী আছে আর এল এলএল অ্যান্ড ডিএল টেস্ট এলএল অ্যান্ড ডিএল টেস্ট করতে হবে ইন্সপেক্ট দ্য ভেহিক্যাল অ্যান্ড ইস্যু ফিটনেস সার্টিফিকেট আর ফিটনেস সার্টিফিকেট ইস্যু করতে হবে ওয়ান হ্যাজ টু ওয়ার্ক অ্যাজ আ মোটর ভেহিকল ইন্সপেক্টর বিফোর প্রোমোটেড অ্যাজ রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার বলছে কোনো মানুষ যদি কোনো কর্মী যদি রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার মানে আরটি অফিসারে তার নামটা দেখতে চায় বা প্রমোশন নিতে চায় তাহলে তাকে আগে এমবিআই হয়ে কাজ করতে করতে হবে মানে এম বিআই এ জয়নিং করতে হবে তারপর সে আর টিও এতে মানে ডেভেলপড হবে বা ইম্প্রুভড হবে তার পজিশনটা ওকে এইটা হচ্ছে মেন ব্যাপার ভালো করে মুখস্থ করবে বন্ধুরা তিন নম্বর কোয়েশ্চেন দেখো আজকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি এর সঙ্গে পিডিএফও তোমরা দেখে নেবে পিডিএফের আমি একটা স্লাইড দিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমার আমার এখানে সব পরীক্ষার রিলেটেড পিডিএফ পাওয়া যাচ্ছে ক্লাসও আরম্ভ হয়েছিল অফলাইন বাট এখন বন্ধ আছে অনলাইন ক্লাস হচ্ছে অনলাইন ইন্টারভিউ হচ্ছে পিডিএফ নেওয়া হচ্ছে পিডিএফ দেওয়া হচ্ছে তোমরা অর্ডার করতে পারো সব পরীক্ষার ফুড ফায়ার জেল পুলিশ ডাব্লিউ বিপি আইসিডিএস ডাব্লিউ বিসিএস সেন্ট্রাল স্টেট সব ঠিক আছে এন টিপিসি দেখো নেক্সট নেক্সট কি বলছে হুই ইজ দ্য মোর পাওয়ারফুল বিটুইন আরটিও আর এম বি আই আর এম মধ্যে কে বেশি পাওয়ারফুল হোয়াই আরটিও হচ্ছে বেশি পাওয়ারফুল কেন আমি একটু আগে বললাম দেখো লেখা আছে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার ইজ দ্য হেড বলছে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার কার মুখ্য কার হেড রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসের হেড ঠিক আছে মানে অঞ্চল বেসিসের যে ট্রান্সপোর্ট অফিস আছে তার হেড রিজিওনাল হেড কে আরটিও অ্যান্ড মোটর ভেহিকাল ইন্সপেক্টর ওয়ার্কস আন্ডার হিম মানে এম কার আন্ডারে কাজ করছে এম বি আই কাজ করছে আটটিওর আন্ডারে ঠিক আছে আটটি আই উপরে তারপর হচ্ছে এম বি আই বারবার বলেছে আটটিও হচ্ছে উপুরে তারপর হচ্ছে এম বি আই দেখো এম বি আই থেকে আটটিও হয় আটটিও থেকে এম বি আই হয় না এম বি আই প্রথমে চাকরি কর পায় তারপর প্রমোশান হয়ে কী হয় রিজোনাল ট্রান্সপোর্ট অফিসার ওকে দ্যাট সিট এটাই লেখা আছে ভালো করে মুখস্ত করে নেবে ওয়ান হ্যাজ টু ওয়ার্ক অ্যাজ আ মোটর ভেহকেল ইন্সপেক্টর বলে দিলাম বিফোর প্রমোটেড অ্যাজ আ রিজোনাল ট্রান্সপোর্ট অফিসার চলো নেক্সট কোশ্চেন হুইজ দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যে কে পরিবহন মন্ত্রী আছে হুইজ দ্য মিনিস্ট্রি ফর মিনিস্ট্রি অফ অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ অফ ইন্ডিয়া ভারতের কে রোড ট্রান্সপোর্ট মিনিস্টার আছে বলতে পারো ভারতের রোড ট্রান্সপোর্ট মিনিস্টার আর কি সড়ক পরিবহন মন্ত্রী কে আছে বলতে পারো চলো বেঙ্গলের কে আছে শ্রী শুভেন্দু অধিকারী ভালো করে মুখস্ত করবে ফ্রেন্ডস ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রী শুভেন্দু অধিকারী আর সারা ইন্ডিয়ার ভারতের কে আছে নীতিন গাডকারী কবে থেকে ছিল সিনস টোয়েন্টি সিক্স মে টু থাউজেন্ড for দ্য মিনিস্ট্রি ফর মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েস ইজ constituency, মহারাষ্ট্র এট ঠিক আছে মহারাষ্ট্র মুম্বাই ঠিক আছে যেটা বৃহত্তর মুম্বাই বলে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিনিস্টারগুলোর নাম তোমাদের জানতে হবে নেক্সট কোশ্চেন হোয়াট ইজ মোটর ভেহিক্যাল অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন দু হাজার উনিশের মোটর ভেহিক্যাল অ্যাক্টটা কী একটুখানি দেখে নাও দ্য মোটর ভেহিকলস অ্যামেন্ডমেন্ট বিল দু উনিশ ইজ বেসড অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য গ্রুপস অফ ট্রান্সপোর্ট মিনিস্টার অ্যান্ড স্টেটস সব গ্রুপ অফ ট্রান্সপোর্ট মিনিস্টার আর স্টেটদের নিয়ে গঠিত হয়েছে মোটর ভেহিকল দু উনিশ অ্যাক্ট গিভেন দ্যাট দ্য অ্যাক্ট ওয়ান্টেড টু ডিটার ইন্ডিভিজুয়ালস ফ্রম ভায়োলেটিং ট্রাফিক রুলস এদের মেন কাজ কি মোটর ভেহিকালস যারা ভায়োলেট করছে ট্রাফিক রুলসটা তাদের আটকানো আর ইট হ্যাজ ইন্ট্রোডিউস হেভি ফাইন্স ফর ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং যারা মাতাল বা যারা ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে তাদের আটকানো ড্রিভিং উই ড্রাইভিং উইদাউট লাইসেন্স ডেঞ্জারাস ড্রাইভিং ওভার স্পিডিং যারা জোরে গাড়ি চালাচ্ছে সীমার উপর দিয়ে গাড়ি চালাচ্ছে যাদের লাইসেন্স নেই তাদের ক্ষেত্রে এটা একটা পানিশমেন্ট সামনে আনে ঠিক আছে দ্যাট ইজ কল মোটর ভেহিকাল অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুখস্থ করে হয়ে পাংচুয়াল কোশ্চেন আর বহুত অ্যাক্ট অ্যান্সার চল নেক্সট কোশ্চেন হাউ মেনি সেকশানস আর ইন দ্য মোটর ভেহিক্যাল অ্যাক্ট কতগুলো সেকশান আছে মোটর ভেহিক্যাল অ্যাক্টের আঠেরোটা সেকশান আছে ঠিক আছে আঠেরোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো লেখাই আছে ইট হ্যাড এইটিন সেকশনস অ্যান্ড গেভ লোকাল গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি অফ রেজিস্টারিং অ্যান্ড ইন লাইসেন্সিং ভেহিকালস অ্যান্ড মোটোরিস ঠিক আছে ইট ওয়াজ রিপ্লেসড কার জায়গা রিপ্লেসড হয়েছে ইট ওয়াজ রিপ্লেসড বাই দ্য মোটর ভেহিকলস অ্যাক্ট নাইনটিন থার্টি নাইন হুইচ কেম ইন টু ফোর্স নাইনটিন ফোরটি যেটা ফোর্সে এসেছিলো নাইনটিন ফোরটিতে বাট বাট কার বদলে এসছে উনিশশো উনচল্লিশ সালের মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ ম একশো আশি এম ভি অ্যাক্ট হোয়াট ইজ ওয়ান এইটটি এম ভি অ্যাক্ট ওয়ান এইটটি এম ভি অ্যাক্ট অনুসারে কী বলছে সেকশন ওয়ান এইটটি অব দ্য মোটর ভেহিক্যাল অ্যাক্ট মেক্স অ্যান ওনার অর পার্সন ইন চার্জ অফ মোটর ভেহিকলস পানিশেবল উইথ ইম্প্রিজনমেন্ট অর ফাইন ইফ ই কজেস অর পারমিটস আ পার্সন উইদাউট আ লাইসেন্স টু ড্রাইভ দ্য ভেহিক্যাল বলছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা চালাতে দিলে তাকে গ্রেপ্তার করা হবে বা যে চালাবে সে গ্রেপ্তার হবে তার ফাইন হবে সারা জীবন মানে একদম যাবজ্জীবন কারাদণ্ড হবে একশো আশি এম ভি অ্যাক্ট অনুসারে ঠিক আছে একশো আশি মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুসারে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবচেয়ে আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন হোয়াট ইজ ফুল ফর্ম অফ বিএস বিএসের ফুল ফর্ম কী হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিএস ফোর অ্যান্ড বিএস সিক্স কারেন্টলি হুইচ ওয়ান ইজ ট্রেন্ডিং বলছে এখন কোন ধরনের বিএসটা চলছে বিএস এর ফুল ফর্ম কি তোমরা জানো এটা নিয়ে কদিন আগে খুব ডিসপিউট ছিল ভারত স্টেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিএস মানে হচ্ছে ভারত স্টেজ ভারত স্টেজ মতো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিএস ফোর আর বিএস সিক্সের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট বা কোনটা ডিফারেন্স কি দেখে নাও বিএস ফোর দ্য মোস্ট ক্রুশিয়াল ডিফারেন্স বিটুইন বিএস সিক্স গ্রেট ফুয়েল অ্যান্ড বিএস ফোর গ্রেট ফুয়েল উইল বি ইন টার্মস অফ সালফার অ্যান্ড নাইট্রোজেন অক্সাইড কন্টেন্ট বলছে সালফার অ্যান্ড নাইট্রোজেন অক্সাইড কন্টেন্ট কার মধ্যে বেশি থাকে কোন বিএসের মধ্যে কম থাকে দেখো দ্য সালফার ট্রেসেস ইন বিএস সিক্স ফুয়েল ইজ ফাইভ টাইমস লোয়ার টেন পিপিএম অ্যাজ টু সালফার ট্রেসেস বিএস ফুয়েল বিএস ফোর ফুয়েল ফিফটি পি এম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন ফুয়েলের মধ্যে কত সালফার থাকে কত নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে কত নাইট্রোজেন অক্সাইড থাকে পার্সেন্টেজটা ঠিক আছে তাহলে কিসের জন্য ইম্পর্টেন্ট বিএস সিক্সটা মনে রাখবে যেটা সালফারের পার্সেন্টেজ ফাইভ টাইমস লোয়ার থাকে কিসের থেকে বিএস ফোরের থেকে দেখো এই দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট বিএস সিক্স এখন যেটা চলছে ভারত স্টেজ সিক্স ওকে এইটা ফলো করে গাড়ি চালানো হচ্ছে দ্যাট ইজ দ্য ক্রুশিয়াল ইম্পর্টেন্ট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন হু ইজ দ্য প্রেজেন্ট পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টার আচ্ছা কে আমাদের ভারতের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টার আছে জানো ধর্মেন্দ্র প্রধান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর কনস্টিটিউয়েন্সি চেঞ্জ হয়েছে মধ্যপ্রদেশ হয়ে গেছে এমপি হয়ে গেছে কিছুদিন আগে কী ছিল মহারাষ্ট্র ছিল এখন মধ্যপ্রদেশ হয়ে গেছে তোমরা ভালো করে খেয়াল রাখবে এমপি হয়ে গেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেট্রোলিয়াম মিনিস্টার ঢোল আসতেই পারে হিট করতেই পারে হিট করারই কোশ্চেন চলো আজকে লাস্ট কোশ্চেন হু ডিসাইড দ্য রেট অফ পেট্রোল ইন ইন্ডিয়া কে ভারতের পেট্রোলের মূল্যটাকে নির্ধারণ করে কে ভারতের পেট্রোলের মূল মূল্যটাকে নির্ধারণ করে কে করে দেখে নাও প্রাইসেস আর রিভাইস ডেলি বাই অয়েল মার্কেটিং কোম্পানিস কে পেট্রোলের মূল্যটা নির্ধারণ করে ও এন সি মানে অয়েল মার্কেটিং কোম্পানিস আচ্ছা কটার সময় সকালে রেটটা আসে বলে তো রোজ এখন রোজ নিয়ম হয়েছে পেট্রোল আর ডিজেলের রেটটা প্রতিদিন বদলে যাবে মানে প্রতিদিন নতুন করে আসবে আগে সেটা ছিল না তোমরা বলতে পারো এইটা কবে থেকে চেঞ্জ হয়েছে যেটা রোজ রোজ দিনের পার ডে ডে টু ডে চেঞ্জ হয়ে যাবে পেট্রোলের রেটটা বলতে পারো কমেন্ট সেকশানে বলো যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে যাদের এম আছে বা যাদের নেই সবাইয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যাদের এই যারা এই ভিডিওটা দেখলে যাদের এম আছে তারা অবশ্যই একটা ভালো পজিশানে চলে যাবে যদি পিডিএফটাও এরপর নিয়ে নাও ঠিক আছে দেখো ককিলের কাছে দ্য রেটস বিং এফেক্টিভ ফ্রম সিক্স এ এম ডে রোজ সকাল ছটার সময় প্রাইসটা আসে ঠিক আছে চেঞ্জ হয় প্রতিদিন সকাল ছটার সময় পেট্রোল আর ডিজেল আচ্ছা বলতে পারো বন্ধুরা ডিজেল বানান কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কমেন্ট সেকশানে দাও আচ্ছা আমি লিখে দিচ্ছি বলো এটা ঠিক না ভুল এল ডিজেল ডিআইএসসিএল ডিজেল এটা ঠিক না ভুল তোমরা কমেন্ট সেকশনে বলবে ঠিক আছে ব্রেন্ডস দেখো এই ছিল আমাদের কোশ্চেন আজকের ইন্টারভিউ রিলেটেড এবার দেখো পিডিএফ আমাদের কেমনভাবে হয়েছে সেটা আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পিডিএফ আরও এরকম টপ ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের জন্য আমাদের পিডিএফ নাও পিডিএফটার পিডিএফটার এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমি দেখে নাও ভালো করে ঠিক আছে তোমরা যদি এই পিডিএফটা নাও বুঝতেই পারবে আমাদের কীরকম পিডিএফ আর আমাদের চ্যানেলে যারা যারা প্রথম তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে ডেসক্রিপশান লিঙ্কে সব ভিডিওর আপডেট দেওয়া আছে বারবার বলছি অনেক দিন ধরে চ্যানেল হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব রকমের ভিডিও আসছে প্রিলিমেন্স সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট সব ধরনের ইন্টারভিউ তো স্পেশাল চলো দেখে নাও একবার পিডিএফ আপডেটটা কেমন দেওয়া আছে আমাদের চ্যানেলে দেখে নাও আমি একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পিডিএফটা দেখে নাও এই ধরনের আপডেট দেওয়া আছে ঠিক আছে পিডিএফটা এই ধরনের দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আমি দেখে দিলাম পিডিএফটা এত পাতার পিডিএফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিডিএফ ঠিক আছে এই হচ্ছে পিডিএফ তোমাদের একবার দেখে নাও ঠিক আছে দ্যাটস ইট আজকের ক্লাস ছিল এই এইরকমই এই রকমই ক্লাস আজকের ছিল তোমরা পিডিএফ অর্ডার করে নিতে পারো তোমরা পিডিএফটা যখন অর্ডার করবে না তখন এই নাম্বারে একবার ফোন করে নেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পিডিএফ তৈরি আছে তোমাদের জন্যই তোমরা যদি এই পিডিএফ নাও আশা করা যায় তোমরা অনেক ফিক্স জায়গায় চলে যাবে আমাদের শুধু মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের নয় সব পরীক্ষার পিডিএফ তৈরি এই ধরনের সব পরীক্ষার দেখো ফুড এস থেকে আরম্ভ করে কনস্টেবল এস আই জেল পুলিশ আইসিডিএস এক্সাইজ ডাব্লু মিসলেনিয়াস ক্লার্কশিপ সব রকমের পরীক্ষার জন্য আমাদের পিরিয়ড তৈরি আমাদের অফলাইন ক্লাসও চলছে অনলাইন ক্লাসও চলছে বাট এখন অফলাইনটা বন্ধ আছে থ্যাংকিং ইউ ভালো করে থেকো ঘরে থেকে ভালো করে প্রিপারেশান নাও সব পরীক্ষার আপডেট আসবে কিছু দিনের মধ্যে ওয়েট করো আর কাটলি কাজ চলছে আংশিকভাবে কাজ চলছে কিছু দিনের মধ্যে রেজাল্ট আসবে থ্যাঙ্কিং ইউ ঘরে থেকে সেফ থেকো আর রকম অপকর্মে বা দুষ্কর্ম করবে না এখন কান কান দেবে না ভালো করে থাকবে ঠিক আছে স্টে হেলদি থ্যাঙ্কিং ইউ